ডিজিটাল পদ্ধতিতে ভ্যান তৈরি। ডিজিটাল পদ্ধতিতে এখানে ভ্যান তৈরি করা হচ্ছে মোটরসাইকেল দিয়ে, মোটরসাইকেল ভ্যানে লাগাইয়ে ভ্যান তৈরি করা হচ্ছে। ভ্যান দেখতে খুব চমৎকার লাগতেছে এবং অনেক সুন্দরভাবে দৌড়াদৌড়ি করে। ভ্যানের মালিককে দেখতেছি যে এই ভ্যানটি তৈরি করাইছে এবং বেশি কম খরচে মোটরসাইকেল লাগিয়ে ভ্যান তৈরি করা হচ্ছে। সেই ছোট বাইরে দেখা যাচ্ছে যে লোকে ভ্যানটি তৈরি করার মেকার, খুব সুন্দরভাবে ভ্যানটি তৈরি করা হচ্ছে এবং আজকে ডেলিভারি দেওয়া হবে। যে লোকটি ভ্যানটি কিনে নিয়েছে তাকে দেখা যাচ্ছে। এবং আপনাদেরও যদি ডিজিটাল পদ্ধতিতে ভ্যান তৈরি করা লাগে, চলে আসুন সেই ছোট ভাইয়ের গ্যারেজে। সুবিদখালী পূর্ব পার মির্জাগঞ্জ যেতে বাজে ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে। ছোট ভাইয়ের নাম জিজ্ঞাসালেই দেখাই দেবে, সে মোটরসাইকেলের মেকার এবং নতুন ডিজাইনের ভ্যান তৈরির মির্জাগঞ্জ থানার প্রথম মেকার, যে ভ্যানে মোটরসাইকেল দিয়ে ভ্যান তৈরি করছে। আপনাদের যদি দরকার হয়, আপনার মোটরসাইকেল আছে, পড়ে আছে, কিন্তু মোটরসাইকেলটি কোনো কাজে লাগাইতে পারতেছেন না, সে অতি শীঘ্রই মোটরসাইকেলটি নিয়ে এসে, যদি তার ভ্যান দরকার হয় কোনো কাজে, তাহলে সে এসে ভ্যান তৈরি করে নেবেন স্বল্প খরচে, বেশি খরচ না। এই ছোট ভাই যে এই ভ্যানটি তৈরি করছে এবং আপনাদের জন্য নতুন একটি আবিষ্কার নিয়ে এসেছে, ডিজিটাল পদ্ধতিতে ভ্যান। তাই আপনারা অতি শীঘ্রই, দেরি না করে, অতি সত্বর, যদি ভ্যান ডিজিটাল পদ্ধতিতে লাগে আপনাদের, অতি শীঘ্রই চলে আসুন সেই ছোট ভাইয়ের গ্যারেজে মির্জাগঞ্জ ফায়ার।